13 বছর লেগে গেল ফাইনালি অবতার 2 লঞ্চ করলো পৃথিবীতে। প্যান্ডোরা গ্রহ থেকে তার দ্বিতীয় সিকুয়েল আনতে 13 বছর লেগেই গেল। আজকে আমি দেখে নিলাম প্যান্ডোরা 2 দ্য ওয়ে অফ ওয়াটার, কেমন লাগলো বইটা, 13 বছর পর এই বইয়ের ধামাকা কতটা জোরদার হয়েছে, এই সমস্ত কিছুর জাস্ট একটা ছোট কাটে রিভিউ আমি এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। অবতারের ফার্স্ট পার্ট 2009 বেরিয়েছিল, আশা করা যায় এরকম মানুষ তেমন পাওয়া যাবে না যারা কিনা অবতার 1 দেখেনি। আমি ডিরেক্টলি অবতার 2 এ চলে আসছি, না কোনো রকম স্টোরির ব্যাপারে আমি কিছুই বলবো না। এখানে আমাদের মেন যে ক্যারেক্টার যে সালি, তাকে অনেকটা ম্যাচিওর লাগছে, অলরেডি সে বাবা হয়ে গিয়েছে, তার মধ্যে এক ধরনের পিতৃসুলভ যে একটা রেস্ট্রিকশন সেটা তার মধ্যে দেখা গিয়েছে। ইভেন তার হেয়ার লুকের মধ্যেও বেশ চেঞ্জ হয়েছে আর ফেসের কিছু জায়গাতেও বেশ চেঞ্জ হয়েছে, যেটা কিনা খুব ভালো লাগছে। মেইনলি যদি বলতে হয় এই ফিল্মটা আপনি দেখবেন কিন্তু কেন, আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই ফিল্মটা যদি ফিল্ম হিসেবে না মনে করা হয় তাহলে আমি বলবো এটা একটা টোটাল এক্সপিরিয়েন্স। একটা ফিল্ম আমরা যখন দেখতে যাই তখন ফিল্মের ওখানে কী ঘটছে ওখানে কী ঘটছে, সিনেমার প্লট কীভাবে তৈরি হলো, রহস্য কীভাবে এগিয়ে গেল, কে কাকে মারলো, এরকম এরকম কাহিনীর জন্য দেখতে যাই। কিন্তু অবতার 2 হচ্ছে সেই জায়গা সেই জিনিস যেখানে স্টোরি তো অবশ্যই রয়েছে তার সাথেও রয়েছে একটা গ্রেট এক্সপিরিয়েন্স। প্যান্ডোরা গ্রহ আদৌ এক্সিস্ট করে বলে আমরা জানি না, কিন্তু উনি অর্থাৎ জেমস ক্যামেরন নিজের লেখনীর মাধ্যমে নিজের ডিরেকশনের মাধ্যমে নিজের গল্পের মাধ্যমে এমন একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড তৈরি করেছেন যেটা এক্সপিরিয়েন্সটা একমাত্র সিনেমা হলে গিয়ে করাই সম্ভব, যেটা আপনার দেখে মনে হবে অ্যাকচুয়ালি পৃথিবীর মতো আরেকটা গ্রহ রয়েছে। এই প্যান্ডোরা গ্রহের মানুষের সাথে এই প্যান্ডোরা গ্রহের জীবজন্তুর সাথে ফার্স্ট পার্টে তো পরিচয় হয়ে গিয়েছে, কিন্তু সেখানে স্টোরিটা যেভাবে ছিল এখানে স্টোরিটা অনেকটাই ভিন্ন। এক্ষেত্রে মোটামুটি ধরেই নেওয়া হচ্ছে তা যারা কিনা এই ফিল্মটা দেখতে গেছে অর্থাৎ অবতার 2, তারা ফার্স্ট পার্টটা অলরেডি দেখে নিয়েছে, তো সেক্ষেত্রে ফিল্মের শুরু থেকেই ডিরেক্ট পয়েন্টেই চলে গিয়েছে। আর ফিল্মের শুরু থেকেই শুধু গ্রাফিক্স নয় গল্পের ধুমধুমার কাণ্ড অলরেডি শুরু হয়ে গিয়েছে নাভির সাথে মানুষের অর্থাৎ পৃথিবীবাসীর। একটা গ্রেট এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য যে যে এলিমেন্টগুলো দরকার তার মধ্যে সাউন্ডস যেমন হয়, তেমনি আজকের দিনে আমরা যেগুলোকে VFX বলে জানি, যে যে VFX আমরা বিভিন্ন সিনেমার মধ্যে দেখে আসছি, তার বাপ লেভেল অর্থাৎ তার ম্যাক্স 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 লেভেল হলো অবতার 2। ফিল্ম মোটামুটি 3 ঘন্টা 10-12 মিনিটের, তবে নামের জায়গাটা যদি আমি কাটি তাহলে মোটামুটি 3 ঘন্টা 5 মিনিটের, যেটার কিনা ফার্স্ট হাফ মোটামুটি 1 ঘন্টা 40 মিনিটের মতো আর বাকিটা সেকেন্ড হাফে হয়ে যাবে। অবতার 2 ক্ষেত্রে স্টোরি একটা খুব লিমিটেড একটা স্টোরি, যেখানে ও হ্যাঁ স্পয়লার তো দেওয়া যাবে না, বলতে গেলে প্রায় এই পুরো 3 ঘন্টা জুড়েই স্ক্রিনের চারিপাশে VFX-এর ছড়াছড়ি। অ্যাকচুয়ালি একটা কথা বলা দরকার, আজকালকার দিনে খুব এত লেন্দি ফিল্ম চট করে তৈরি হয় না, সেক্ষেত্রে 3 ঘন্টা 5 মিনিট 10 মিনিট হোয়াট এভার যথেষ্ট বেশি সময় আর যথেষ্ট বেশি রিস্কি। এমন কিছু কন্টেন্ট থাকতে হবে যার মানে যার জন্য দর্শকরা সিট ছেড়ে না উঠতে পারে, দর্শকদের মন্ত্রমুগ্ধ করে দিতে পারে, সেই রকম কন্টেন্ট অবতার 2 এর মধ্যে রয়েছে। তবে এক্ষেত্রে আমি দুটো জায়গায় একটা কথা বলি, যদি অবতার 2 এর গল্প নিয়ে কথা বলা হয়, গল্প কিন্তু সেই অনুযায়ী স্ট্রং না যেটা 3 ঘন্টায় বসে থাকার মতো, কারণ এটা যে দেখবে সে বুঝতেই পারবে। কিন্তু VFX যদি বলতে হয় অর্থাৎ যে গ্রাফিক্সের ইত্যাদি ইত্যাদি যত কিছু কাজ, সেটা 3 ঘন্টা কেন, 6 ঘন্টা থাকলেও বসে থাকা যায়, অন্তত আমার সেটাই মত। এত সুন্দর গ্রাফিক্সের কাজ আমি আপাতত লাস্ট হয়তো অবতার 1-এই দেখেছি আর তারপরে এই অবতার 2। মেনলি অবতার 1-এর ক্ষেত্রে হাওয়া অর্থাৎ বাতাসের সাথে সমস্ত কিছু দেখানো হয়েছে, উড়ন্ত কিসসা, আর এখানে দেখানো হয়েছে জলের কিসসা, জলের মধ্যে সমস্ত কিছু প্রাণী, আর বাকিটা স্পয়লারের খাতায় পড়ে যেতে পারে আমি বললে। যদি আপনি জিজ্ঞেস করেন অবতার ফিল্মটা আমার দেখা উচিত কিনা, মানে আপনার দেখাটা উচিত কিনা, তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন নিজেকে করতে বলবো, আপনি কি অবতার ফার্স্ট পার্টটা দেখেছেন? যদি না দেখে থাকেন অবশ্যই এই জন্যই আমাকে এই প্রশ্নটা করছেন,
তো সেক্ষেত্রে আমি বলবো যদি একটা ভিজুয়াল এফেক্টস অনুযায়ী একটা নতুন জিনিসের স্বাদ পেতে চান, একটা নতুন ফিল পেতে চান, মানে এটা আপনাকে কিভাবে বোঝাবো, মানে একটা জায়গা যেখানে কিনা আপনি আজ পর্যন্ত কোনোদিন যাননি, যে জায়গা সম্পর্কে আপনি পরিচিত নন, যে জায়গাটা আদৌ এক্সিস্ট করে কিনা আমরা মনে করি কিন্তু আপনি মনে করতে পারছেন না, ফিল্মটা দেখতে গেলে আপনি বুঝতে পারবেন। আমাদের পৃথিবীর গ্রহতে মানুষ ছাড়াও আরও কোনো গ্রহতে মানুষ রয়েছে যারা কিনা মানুষের মতোই, আর তাদের জায়গাটা আমাদের থেকে তুলনামূলক অনুন্নত, কিন্তু টেকনিক্যালি তারা প্রকৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের থেকেও, অর্থাৎ আমাদের মানুষের থেকেও। আমরা মানুষরা যতটা পরিমাণ হিংস্র, আমরা মানুষরা যতটা পরিমাণ প্রগতিকে সামনে রেখে আমরা প্রকৃতির ওপর অত্যাচার করে বেড়াই, ওরা কিন্তু সেই জিনিসটা করে না। ওরা প্রকৃতি আর প্রগতি একসাথেই বয়ে নিয়ে যায়। যদি যারা আফতার ফ্যান তারা এই প্রশ্নটা কোনোভাবেই করবে না যে আফতার আমার দেখা উচিত কি না, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে, আর আজকে সবে 18 তারিখ, 16 তারিখ মানে গত 3 দিন প্রায় হতে চললো, আমরা আজকে সকালবেলা দেখতে গিয়েছি ফার্স্ট শো 3D-তে, হিন্দিতে, 8DB-তে। সিনেমায় যদি জিজ্ঞেস করা হয় যে কোন জিনিসটা আমার ভালো লেগেছে, তাহলে আমি বলবো, একদমই এক কথায় বলবো যে গ্রাফিক্স ইমপ্লিমেন্টেশন। এতটা সুন্দর ব্লু কালারকে মানে মাথায় রেখে ব্লু কালার টোনটাকে ইউজ করেছে, জলের ক্ষেত্রে স্পেসিফিক্যালি তো এই কালারটা তো দারুণভাবেই কাজ করে, কিন্তু অ্যাজ ইফ রাতের দিকে ফ্লুরোসেন্ট কালার থেকে ইউজ করা থেকে শুরু করে ব্লুর গ্রেডিয়েন্টটা প্লাস গ্রাফিক্সের যে অত্যাধুনিক কাজ, এত সূক্ষ্ম নিপুণ কাজ, মানে একটা আমরা এর আগেও অনেক ফিল্ম তো দেখেইছি যে মাথা সরে যাচ্ছে, যদি পাতায় যদি লাগে পাতাটা নড়ে ওঠে, এক্ষেত্রে পাতাটা মাথা সরে যাওয়ার পরও এমনভাবেই নড়ছে, খুব মানে স্পন্টিনিউয়াসলি মনে হবে যে পাতাটা অ্যাকচুয়ালি ওখানেই এক্সিস্ট করছে। এটা যারা মানে ফিল্মটা না দেখবে তারা মানে আমি হয়তো তাদেরকে সেরমভাবে বোঝাতে পারবো না। কিছু কিছু ইমোশনাল জায়গা খুব ভালোভাবে দেখানো হয়েছে, বেসিক্যালি কিছু কিছু জায়গায় আবার আমার নিজেরই একটু চোখ ছলছল করে উঠেছিল, কারণ ফিল্মটা দেখাতে দেখাতে এমন কিছু প্রাণীর সাথে, এমন কিছু মানুষের সাথে, এমন কিছু নাভিসের সাথে তোমাদের মানে এমনভাবে জড়িয়ে দেবে ইমোশনালি ফিল্মের মাধ্যমে, যেটা আনএক্সপেক্টেড, মানে যেটা মানে কখন যে তুমি ওই ওয়ার্ল্ডে গিয়ে ওই মানুষগুলোর সাথে, মানে ওই নাভিসের পক্ষেই তুমি কথা বলতে শুরু করছো মন থেকে, সেটা টের পাবে না। তো স্বাভাবিকভাবে সেই সমস্ত প্রাণীর বা কারোর যদি ক্ষতি হয় তোমার হার্ট ব্রেক এমনিতেই হবে। আফতার টু পুরো ফিল্মটাই 3D-তে শ্যুট করা হয়েছে, তো যারা এই ফিল্মটা দেখতে চাইছে তাদেরকে বলবো 2D-টা না দেখে আরও 30-40 টাকা এক্সট্রা দিয়ে 3D-টা দেখো, সেটা মানে যে কোনো ভালো জায়গাতে গিয়ে দেখো, তাতে কোনো ব্যাপার থাকবে না, বরং একটা গ্রেট এক্সপিরিয়েন্স তোমরা গ্যাদার করে বাড়ি নিয়ে আসবে। পৃথিবীতে তো আছোই, কিন্তু 3 ঘন্টার জন্য আফতার কোন জায়গায় তোমাদের নিয়ে চলে যাবে, প্যান্ডোরার কোন জায়গায় গিয়ে হারিয়ে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। তো ফাইনালি বলছি, বেশি এদিক ওদিক করে লাভ নেই, ফিল্মটা জাস্ট গিয়ে দেখো, 3D, 2D, IMAX যেখানে হোক, 2D থেকে 3D দেখাতে আমি প্রেফার করছি, হিন্দি ইংলিশ সবতে অ্যাভেলেবেল, হিন্দিতেও এবারে খারাপ হয়নি, দেখো, মানে এটা একটা মাস্ট ওয়াচ সিনেমা। আর আমার তো মনে হয় না, আমি বলি 2022-এর বেস্ট মুভি আমার দেখা অবতার 2। ও, যাওয়ার আগে একটা কথা বলে রাখছি, যারা ফিল্ম চলাকালীন হলে বসে ভিডিও রেকর্ড করতে চাইছো তারা চাইলে ভিডিও রেকর্ড করতে পারো, কিন্তু তারপরে হল কর্তৃপক্ষ থেকে আরেকটা দারুণ এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের সাথে ঘটবে, তার জন্য সতর্ক থেকো, আর যেটা করতে চাইছো সেটাও বুঝে শুনে করো। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য ধন্যবাদ।